জন্য নবীজির শাফাত যদি কামনা করে কালেমার উপরে অটুট থাকা লাগবে। সাহাবায়ে কেরাম এই কালেমার উপরে অটুট ছিলেন। তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা বলছি, যখন দাবানল ফেটে পড়েছে তামিমে দাড়ি দুইটা হাত দিয়ে ইশারা করলেন, দাবানল মুহূর্তের ভিতরে নেমে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী, শুধু পরিচয় দিয়েছেন আমি নবীর সাহাবী, দাবানল দাবানলের জায়গায় চলে গিয়েছে। ওমরে ফারুক চিঠি লিখলেন, নীলনদ শান্ত হয়ে গেল। আমরা সাহাবায়ে কেরামের জীবনী যখন পড়ি, উকবা বিন নাফিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের মধ্যে ঘোড়া নামায়া দিল, আখবিরনি আও আরিনি, আমাকে তোমরা বলো, দেখা দাও সমুদ্রের ওই প্রান্তে কি কোনো লোক আছে নাকি, যদি লোকজন থাকে আমি ঘোড়া দিয়ে সমুদ্র পাড়ি দিব, তাদের কাছে যাব, দাওয়াত দিব, এরপরও আমি থামব না। আল্লাহু আকবার। তাদের কালেমার স্পিড ছিল এমন, এই স্পিড আমাদের কাছে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। কালেমাটা এত দামি, রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটারে তোমরা নতুন করো, নবায়ন করো, রিপেয়ার করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ওগো আল্লাহর হাবিব ঈমান কেমন করে নবায়ন করব? আল্লাহর নবী বললেন, কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। যিনি ঈমানটাকে নবায়ন করে দিবেন, নতুন করে দিবেন, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া ঈমান নতুন করার জন্য। এরপর ২ নম্বরে নবীজির শাফাত পাবে তারা আযানের পর যারা আযানের দোয়া পড়বে। আমরা পারি তো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এই ওয়াসিলার দোয়া করবেন নবীজির জন্য। আয় আল্লাহ, ওয়াসিলা আপনি আমার নবীকে দান করেন, জান্নাতের সুমহান এই প্রতিদান নবীকে দান করেন। এই ওয়াসিলার দোয়া করলেন, নবীজির জন্য আপনি দোয়া করলেন। আল্লাহ নবী বলেন, ওয়াসিলার দোয়া আমার জন্য যে করবে, হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। যদি আজকে থেকে আমলটা করি, আজানের উত্তর দেই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করি, নবীজি যদি শাফাত করেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন, তিনি কে? গেল কয় নাম্বার? 2 নাম্বার। এরপর 3 নম্বরে নবীজির শাফাতে ধন্য হবে কে? আকসারুহুম আলাইয়া সালাহ, যে লোকটা অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়ে, অধিক পরিমাণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। যত দরুদ আপনাদের মুখস্থ আছে, হাদিসের মধ্যে আছে, এই দরুদগুলো বেশি বেশি পড়বেন। আপনি দরুদ পড়বেন একবার, আল্লাহ আপনাকে 10টা রহমত দিবেন, আল্লাহ আপনার আমলনামা ভারী বানাবেন, বিপদ থেকে মুক্ত করবেন। নবীজির প্রতি এই যে মহব্বত, দরুদ পড়ার দ্বারা আপনার সঙ্গে সম্পর্ক প্রমাণ হয়ে যাবে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের কাছে আমার জীবনের চাইতে বেশি প্রিয়। যদি নবী আমার কাছে জীবনের চাইতে দামি হয়ে যায়, জীবনের চাইতে সেরা হয়ে যায়। দুনিয়া আখিরাতে যিনি আমাকে দামি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। নবী তো কিচ্ছু নেন নাই, সব আমাদের জন্য দিয়ে গিয়েছেন। এমন নবীর জন্য দরুদ পড়ব না মুসলমান? তাহলে কেমন করে আমরা বিজয়ী হব? আমরা তো সেই নবীর নামে দরুদ পড়ি যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী সম্মান দিয়েছেন। শুধু আকাশচুম্বী বললে এটা কম হয়ে যাবে, এর চেয়ে বেশি সম্মান আল্লাহ নবীকে দিয়েছেন। আম্মা জানরে প্রশ্ন করা হলো, নবী যেদিন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি কি পড়া ছিল? আম্মা জান কিছু না বলে চুপ হয়ে গেলেন। দুইটা পোশাক ভিতর থেকে নিয়ে আসলো, দেখালো, সাহাবে কেরাম দেখো তোমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। যে পোশাকটা পরা ছিলেন খুব উন্নত মানের পোশাক ছিল না, সেলাইযুক্ত পোশাক, যেটা ছিঁড়ে যাওয়ার পরে সেলাই করা হয়েছে এমন একটা পোশাক ছিল। নিচের যে লুঙ্গিটা ছিল সেটাও সেলাইযুক্ত লুঙ্গি ছিল। বিদায়ের দিনের কথা, মক্কা বিজয় হয়ে গেল। মদিনার রাষ্ট্রনায়ক, মক্কার রাষ্ট্রনায়ক, গোটা দুনিয়ার সর্বকালে সর্বশ্রেষ্ঠ, সমস্ত নবীদের নবী যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, ইন্তেকালের সময় খুব ভালো একটা পোশাক পরতে পারে নাই। আম্মা জান বলছেন জীবনে কোনোদিন দেখি নাই, দুই দিন একাধারে বিশ্বনবী রুটি আর গোশত খেয়েছে, এমন দুই দিন দেখি নাই। ইন্তেকালের সময় এক দিরহাম রেখে যান নাই। আল্লাহ আমাদেরকে কত কত সম্পদ দিয়েছেন, প্রতি বেলায় বেলায় ভালো ভালো খাবার খাই, একটা বার মনকে প্রশ্ন করি না আমি মুসলমান ভালো খাবার খাই কেমনে? এইভাবে আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন। এই রিজিকের পরতে পরতে নবীর দোয়া আছে, নবীর কষ্ট আছে, নবীর মেহনত আছে, এজন্য আমরা ভালো আছি। এজন্য আমাদের উপরে দায়িত্ব, আমাদের উপরে কর্তব্য, আমাদের উপরে নবী পাওনা। নবীর উপরে দরুদ পড়বেন, যত বেশি দরুদ পড়বেন আল্লাহ আপনাকে আমাকে দামি বানায় দিবে। আকসারুহুম আলাইয়া সালাম, যারা নবীজির উপরে অধিক দরুদ পড়বেন নবী সেদিন শাফাত করবেন। কোটি কোটি মানুষের ভিতরে নবী যখন শাফাত করবেন, ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? তিন নাম্বার। এরপর চার নাম্বারে নবীজি শাফাত করবেন ওই মানুষটাকে, যে মানুষটা সারা জীবনের তামান্না ছিল যে আল্লাহ যদি মদিনায় মৃত্যুবরণ করতে পারতাম। তো মৃত্যু তো আল্লাহ তাআলা লিখে রাখেন কার কোথায় মওত হবে। তবে যতবারই মক্কা মদিনায় যায় মনের একটা তামান্না থাকে যে আল্লাহ যদি এই আশাটাই শেষ আশা হয় আল্লাহ তুমি মদিনায় কবুল করে নিও। এটা সবার নসিবে হয় না। এজন্য নবীজি বলেছেন মান ইসতাতা মিনকুম, তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে সে যেন মদিনায় থাকে, মদিনায় বসবাস করে। কারণ মদিনায় যে বসবাস করলো, মৃত্যুবরণ করলো, ওয়া আনা শাহিদুল লাহু, আমি আল্লাহর কাছে তার ব্যাপারে সাক্ষী দিব। আর যদি মনের ভিতরে নবীর মহব্বত থেকে এটা কামনা করেন, আল্লাহ যদি কবুল করে ফেলেন, নবী সাক্ষী দিবে, নবী শাফাত করবে। নবীজি যাকে শাফাত করবে ধন্য বানায়া তারে আল্লাহ জান্নাতি বানায় দিবেন। সেই বিভীষিকাময় মুহূর্তে মনে তামান্না নবীজির মহব্বত দিয়ে সাজান, নবীজির মহব্বতকে জাগ্রত করে। মহব্বত তো নবী কি করব, যে নবী আমাদের জন্য বদদোয়া টুকুন করেন নাই। আম্মা জান একদিন প্রশ্ন করলেন, নবীজি কোন দিনটা নবুয়তের সবচেয়ে বেশি আপনাকে কষ্ট দিয়েছে? নবীজি বললেন, আয়েশা ওই তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। অজ্ঞান হয়ে যখন পড়ে গেলাম, যেই না মাথাটা উঠালাম আবার পাথর মেরেছে, আবার অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আবার যখন পাথর মেরেছে আবার অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আবার যেই না মাথাটা উঠিয়েছি আবার পাথর মেরেছে। তারা ক্ষান্ত হয় নাই। ফেরেশতা এসে যখন বলল, নবী একবারের জন্য বদদোয়া করেন, নবী বদদোয়া করেন নাই। নবী আল্লাহর কাছে বললেন, ইন্নী লানুবাস লাআন, ও আমার আল্লাহ আমি বদদোয়া করার জন্য তো আসি নাই, বুইস্তু রাহমা, আল্লাহ আপনি আমার রহমত বানায় পাঠিয়েছেন, কেমন করে আমি বদদোয়া করব? নবীজি বদদোয়া করেন নাই, উম্মতের জন্য শুধু কল্যাণের দোয়া করেছেন। সেই নবীর নামে দরুদ পড়ি আমরা ক্ষুধা পেটে নিয়ে। এই লম্বা জায়গাগুলোর নবীজি হেঁটে হেঁটে গিয়েছেন। আমি যখন তায়েফে গেছি আমার শরীরটা ঝাড়া দিয়ে উঠছে, আল্লাহ এখানে আমার রসুল রক্তাক্ত হয়েছে, দিনের দাওয়াত দিতে এসে মার খেয়েছে, পাথরের আঘাত খেয়েছে, গাড়ি দিয়ে আসলেও কত সময় লেগে যায়, আর আমার নবী কোনো বাহন নাই, কিচ্ছু নাই, দুইটা পানি, দুইটা খালি পায়ে জায়েদরে নিয়ে নবী বের হয়ে গেছে, কেউ নাই সাথে, সব মানুষগুলা নবীর পর হয়ে গেল। নবীজি দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন। সে নবীর নামে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ আমাদেরকে দামি বানায় দিবে। নবী কত দামি, নবী এত দামি, ইদা যুকিরতু যুকিরতা মাই, নবী তোমার দাম এত বাড়িয়ে দিলাম। আমার আল্লাহর নাম যেখানে সমুন্নত হয় নবী তোমার নামটাকে আমি সমুন্নত করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে আজান, এটা স্বপ্ন দেখাইছে কে? আল্লাহ তাআলা। আজানের মধ্যে আল্লাহর নাম, রসুলের নাম আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা রসুলকে কত সম্মানিত করলেন। এরপর ৫ম নাম্বারে রসুল শাফাআত করবে। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহগার এদেরকে নবীজি শাফাত করব। আমরা কত গুনাহ করছি, যাদের পিঠের মধ্যে লেখা থাকবে জাহান্নামীয়ুন, যাদের পরিচয় হবে জাহান্নামীয়ুন, তাদেরকে নবীজি শাফাত করবে। আর শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? জাহান্নামীয়ুন, যারা জাহান্নামী হবে তাদেরকে যদি নবীজি শাফাত করে। আপনি যদি আজকে থেকে নিজেকে উম্মত মনে করেন, গুনার দিকে না যান, আপনাকে তো নবী ভুলে যাবে না, আপনাকে নবীজি শাফাত করবে। আপনার জীবনে যে গুনাহগুলো হয়, সগীরা গুনাহগুলা ওযু করলেই মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক জুমা থেকে আরেক জুমা কাফারাতুল লিমা বাইনাহুন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের সগীরা গুনাহগুলো একটা জুমা থেকে আরেকটা জুমায় আসছেন, এর মধ্যে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সোমবার আর बृहस्पतिवार जखन आसलो अटोमेटिकली आल्लाह ताआला गुनाहगुला माफ करे दिल। सुबहानाल्लाह। आजकेर जुमाबार गुनाह माफेर एकटा बार, बड़ सौभाग्येर बार। एई बारे गुनाह माफ हय। एई जे आमरा बसछि आसछि, फेरेश्तारा दुआ करतेछे आमादेर जोन्नो। कि दुआ करे? फेरेश्तारा कय وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ الله فرستر الدعاء كره الله وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا আল্লাহ যারা ঈমান আনছে আপনার কাছে মাপ পাওয়ার জন্য বসে পড়ছে, আসছে, কথাগুলো শুনছে, মনগুলো নরম হচ্ছে। এই যে কাজগুলো তারা করতেছে আল্লাহ আপনি তো জানেন। এত এত ফিতনার ভিতরে এরা এই যে আপনার জন্য আসলো, বসলো, কথা শুনতেছে, মনটা নরম হচ্ছে, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন না। দোয়া করে ফেরেশতারা। দুই নম্বরে কয় ওয়াকিহিম আযাব আল জাহিম, আল্লাহ আপনার গোলামগুলা জাহান্নাম দেখে নেই, না দেখার কারণে আল্লাহ এরা বুঝে না, ভুল করে ফেলছে। জাহান্নাম যদি তারা দেখত, তারা জীবনে কোনোদিন চোখের খেয়ানত কি জিনিস বুঝত না। জাহান্নাম দূরে থাক, শুধু কবরের আযাবের দৃশ্য যদি দেখত তাহলে দাফন কাফনের কথা মানুষ ভুলে যেত। আল্লাহ তাদাফানো, জীবনে আর কেউ দাফন কাফন করতো না, সব ভুলে যেত। কবরে আযাবের দৃশ্যটা এত ভয়াবহ, তাহলে এত কিচ্ছুই দেখে নাই, না দেখে অন্যায় করে ফেলছে, আল্লাহ আপনি মাফ করে দেন না। ও আদখিলহুম জান্নাত জান্নাতু আদনিল্লাতী ওয়া'আদতাহুম, আয় আল্লাহ যেই জান্নাতের ওয়াদা করেছেন, ওয়াদা মাফিক আপনার গোলামগুলোকে জান্নাতের মালিক বানায় দেন। পড়েন আমিন। কি দোয়া করেন ফেরেশতারা আমাদের জন্য। আমরা কত সৌভাগ্যবান, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে, কুল কায়নাত দোয়া করে। হাত্তা নামলাতু ফি দুবরিহা, একটা গর্তের পিপিলিকা আমার আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এই যারা জুমার মধ্যে একটু আগে আগে আসেন, কারা দোয়া করে? ফেরেশতারা দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, এমনকি পুকুরের মাছও আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এটা আমরা এখন বুঝবো না। এই যে আজকে শাহজাহান সাহেব দুনিয়া থেকে চলে গেলেন, চক্ষুটা যখন বন্ধ হয়ে যায় আমাদের কাছে নতুন একটা জগৎ স্পষ্ট হয়ে যায়। আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিলেন। আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষটা চলে গেলেন, ওনার কাছ থেকে ছোট্ট একটা জিনিস শুধু খালি চলে গেছে। জিনিসটার নাম কি? রূহ। কি নাম? এটার দৃষ্টান্ত যদি আপনি কোরআন থেকে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। রূহের যে দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। আয়াতটা আছে সূরা নূর ৩৫ নং আয়াত। এটা সবচাইতে চ্যালেঞ্জিং একটা আয়াত, যে আয়াতটা নিয়ে নাস্তিকদের সবচেয়ে বেশি প্রশ্ন। আয়াতটা হচ্ছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি যুজাজাহ الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। এটা নিয়ে নাস্তিকদের সবচেয়ে বেশি প্রশ্ন, যে এই আয়াতটা পারলে আপনি একটু বুঝিয়ে দেন। আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ জমিনের যিনি নূর তিনি কে? আল্লাহ। বুঝলাম এটা। এরপরে আল্লাহর নূরের উদাহরণ কি? মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহর নূরের দৃষ্টান্ত হলো একটা তাকের মতো। আমাদের ডানে এবং বায়ে তাক আছে না? আছে। নাস্তিকরা কয়েকবার বুঝাইয়া দেন তাক কি জিনিস। আল্লাহর নূর তাকের মতো, অর্থ কি? আল্লাহ কয় এর পরে পড় তাইলে বুঝবি অর্থ কি। তারা পরে পড়ে। তাকের মধ্যে ফিহা মিসবাহ, এই তাকের মধ্যে আছে একটা বাতি। আল মিসবাহু ফি জুজাজা, বাতির মধ্যে আছে একটা চিমনি। আর জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি, চিমনিটা থেকে প্রতিবিম্ব হয় আলো। এবার নাস্তিকরা কয় কি অর্থ, একটু বুঝাই দেন। একটু আপনি আপনার বডির দিকে তাকায় দেখেন, এই যে খাঁচাটা, এই খাঁচাটাকে আল্লাহ পাক কি সুন্দর করে সাজিয়েছেন। ভিতরে যিনি তাকের মতো স্তরে স্তরে ছাটনিগুলা দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে মিশকাত মানে আপনার ছাটনি, যেটা বডিকে সোজা রাখার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ভিতরটা যেন বাহিরে চলে না আসে, বাহিরের সামান্য আঘাত যেন সহ্য করতে পারে। সুবহানাল্লাহ। এরপরে মিসবাহ, এই তাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা হার্ট দিয়েছেন। এই হার্টটা এমন ঠিক এটা একটা বাতির মতো। আর ওই বাতির উপরে জুজাজা, একটা হারিকেনের উপরে যেমন চিমনি থাকে, এইরকম একটা আবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররি, ঠিক যেমনি করে আপনার হারিকেনের উপরে চিমনিটা ময়লা হয়ে গেলে আলো বের হয় না। আপনার লাইটের উপরে যে একটা আবরণ আছে দেখেন, কাঁচ দেওয়া আছে, চিমনি দেওয়া আছে, এইটা যদি কালো হয়ে যায় যেভাবে আলো বের হয় না, আপনি যখনই গুনাহ করেন চিমনিটা কালো হয়ে যায়। কালো হয়ে গেলে যেমন হারিকেন থেকে আগুন বের হয় না আর আলো বের হয় না, ঠিক তেমনি আপনার আমার হার্টের উপরের যে পর্দাটা আল্লাহ দিয়েছেন, চিমনিটা দিয়েছেন, ওইটা যদি ময়লা হয়ে যায়, ভিতরটা অন্ধকার হয়ে যায়, বাহিরটাও অন্ধকার হয়ে যায়। এখন আল্লাহ তাআলা বলছেন এটা জ্বলে কেমনে? আল্লাহ বলেন শাজারাতিন জাইতুনাতিন মুবারাকা, এটা জ্বলে সাধারণ কোনো গাছ দিয়ে না, জাইতুন নামক এক প্রকার গাছের অলিভ অয়েলের তেল দিয়ে। লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, যেটা পূর্ব পশ্চিম কোথাও পাওয়া যায় না। নাস্তিকরা কয় কথা হইল, অলিভ অয়েল তো দুনিয়া জুড়ে পাওয়া যায়, কিন্তু আল্লাহ এই অলিভ অয়েলের কথা বলে নাই। আল্লাহ বলেছেন রুহের কথা। রুহ যদি নিবে যায় আর কোনো দিনের জন্য আপনার বডিটা সচল হবে না। আল্লাহু আকবার। কি দৃষ্টান্ত আল্লাহ! সুবহানাল্লাহ। আমি এই আয়াতটা পড়লে সিজদা অবনত হতে মনে চায় যে মালিক কি দৃষ্টান্ত আপনি দিলেন কোরআন কারীমের ভিতরে। এজন্য আল্লাহ নিজেই এই দৃষ্টান্তের ব্যাপারে বলছেন ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস, এই দৃষ্টান্ত আমি দেই মানুষের জন্যে। আর এটা এমন দৃষ্টান্ত, দৃষ্টান্তটা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, সকল বিষয়ের জ্ঞান যার কাছে তিনি কে? আল্লাহ। এখন চিন্তা করেন, একদিন আমি আপনি চলে যাব, ঠিক আমার হার্টের জায়গায় থাকবে, চিমনির জায়গায় থাকবে, কিন্তু সচল রাখার জন্য যে রুহটা ছিল, রুহটা থাকবে না। তেল ফুরায় গেলে হারিকেন যেমন আর জ্বলে না, আমার আপনার দেহটাকে সচল রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রুহটা দিয়েছিলেন, রুহের খাবার দিয়েছিলেন। রুহের খাবার হলো জিকির। দেহটা যেমন দৃশ্যমান, এর খাবারগুলো দৃশ্যমান। আর রুহটা যেমন অদৃশ্য, খাবারগুলো অদৃশ্য। এই খাবারগুলো যদি আপনি দিতে পারেন আপনার চিমনিটা জ্বলে উঠবে, স্বচ্ছ হয়ে যাবে। আর এই স্বচ্ছ হওয়াতে নূরুন আলা নূর, আপনি আল্লাহর নূর পাবেন। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ নূর দেখান। এই নূর আপনার চোখের সামনে ভাসবে, আপনি এমন এমন নিদর্শন দেখবেন মন বড় হয়ে যাবে। এই নিদর্শনগুলো আল্লাহ আপনাকে দেখাবেন। নিদর্শনগুলো যখন দেখবেন অবনত চিত্তে মালিকের জন্য সেজদা অবনত হতে মনে চাবে। এই আয়াতটা যদি বুঝে থাকেন বলেন আমাদের চিমনিটা এখন ময়লা হয়ে গেছে কি যায় নাই? চিমনিটা এখন ময়লা হয়ে গেছে। যতবার গুনাহ করবেন একটু তাকায় তাকায় লাইটের দিকে দেখবেন, যাহারে এই লাইটটাকে যদি আমি উপরের অংশটা কালো করে ফেলি এটার আলো বের হবে না, আলো বের হতে বাধাগ্রস্ত হবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু বাচ্চা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপরে তার বাপ তার ইহুদি বানায়, তার বাপ তার খ্রিস্টান বানায়, তার বাপ তার অগ্নি পূজারী বানায়। আর আমরা মুসলমানেরা যারা মুসলমান হয়েছি, আপনি বেনামাজি, সন্তানরা আপনি বেনামাজি বানাইলেন। এই ছোট্ট বাচ্চার কোনো দোষ ছিল না, আপনি গান ছোট্ট বাচ্চারে আপনি গান গাওয়া শিখালেন। আপনি টিভি দেখেন, ছেলেটাকে টিভি দেখা শিখালেন। বাবা হিসাবে আপনার দায়িত্ব ছিল আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এক বাবা এসে বিচার দিল, আমার ছেলে আমার কথা শোনে না, সবসময় বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন একেবারে সহজ না কঠিন? কথাটা বলতে আমি একটু থামলাম। কেন থামলাম? কারণ সাহাবীর শান, এমন কোনো শব্দ চয়ন করা যাবে না যেটা খলিফাতুল মুসলিমিনের শানে বেয়াদবি হয়ে যাবে। উনি হকের ব্যাপারে কোনো ছাড় নাই, যাও এর ধরে নিয়ে আস, ধরে নিয়ে আস। ছেলেও বুঝছে যে আজকে অবস্থা খারাপ। খলিফাতুল মুসলিমিন বলল, তোমার বাবার সাথে তুমি বেয়াদবি করো? ছেলে চুপ করে আস। তোমার সাহস তো কম না, আমার রাজ্যে থেকে কোন কারণে তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো? ছেলেটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি কি বাবার কাছ থেকে কোনো অধিকার পাওনা ছিলাম? খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গেল, বলল, হ্যাঁ তুমিও পাওনা ছিল। কি পাওনা ছিলাম আমি? বলতেছে, 1 নাম্বার তুমি পাওনা ছিলা নেককার একজন মা। তোমার মা হবে নেককার দিনদার, তাকে দেখে তুমি শিখবা। 2 নাম্বার তুমি পাওনা ছিলা সুন্দর একটা নাম। 3 নাম্বার তুমি পাওনা ছিলা কোরআন সুন্নাহর জ্ঞান তোমাকে শিখাবে। ছেলেটা বলল, 1 নাম্বারে আমার মা, তিনি নেককার তো নাই, তিনি ভালো মহিলা নন। 2 নাম্বারে সুন্দর নাম, আমার কোনো সুন্দর নাম তারা রাখেনি। 3 নাম্বারে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান আমাকে শিখায়নি। হযরত ওমর অবাক হয়ে গেলেন। বাবাদের অনেক কষ্ট, একটা সন্তান যদি মুখে মুখে কথা বলে বেয়াদবি করে এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? এই যে আমরা কষ্ট করি সারা দিন, দিন শেষে এই কষ্টগুলো তো তাদের জন্যই করি। সুতরাং সন্তানদেরকে কোরআন সুন্নাহ শেখান, সুন্দর নাম রাখেন, আপনার স্ত্রী যেন নেককার হয় দোয়া করেন, পর্দার মধ্যে স্ত্রীকে রাখেন, জাহান্নামের দিকে ঠেলে দিবেন না। একটা মহিলা যখন বুরু প্লাগ করে 24টা ঘন্টা তার উপরে লানত পড়তে থাকে। আপনি কোন সৌন্দর্যের পিছনে আপনি চললেন? আপনার চোখ কোন সৌন্দর্যের দিকে তাকায় আছে? জান্নাতের সৌন্দর্য কেন আপনার নজরগুলো কাড়ে না? যতজন এখানে বসছেন স্ত্রীদেরকে আর বুরু প্লাগ করতে দিবেন না। স্ত্রীদের জন্য ট্যাটু আঁকা শরীরের মধ্যে হারাম, যতক্ষণ থাকে আল্লাহ লানত পড়তে থাকে। এখন এগুলো আমাদের কাছে একেবারে সহজলব্ধ গুণা হয়ে গেছে। হুজুর এগুলা গুণা তো গুণাই মনে হয় না। এরপরে ফেসবুকে ছবি দেওয়া, এটা তো কোনো গুণার মধ্যেই পড়ে না এরকম মনে হয় আমাদের কাছে, যে হুজুর এইটাও একটা গুণা, ফেসবুকে ছবি দেব স্ত্রীর। আলহামদুলিল্লাহ আমি লক্ষ্য করেছি আমার অনেক মুসল্লি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তো আমি পরে এটা চেক করি যদি ঠিক আছে কিনা। আমি অনেককে দেখেছি পারিবারিক কোনো ছবি তারা শেয়ার করেন, এটা আমি গর্ববোধ করি আলহামদুলিল্লাহ। পারিবারিক ছবি আপনার পরিবারের কাছে থাকবে, আপনি দেখবেন। আপনি কেমন করে আপনার স্ত্রীর ছবি আপনি দিবেন? আমি যদি আমার স্ত্রীর ছবি আরেকজনকে দিই, ইন্না মিন আশাররিন নাস, কিয়ামতের দিন নিকৃষ্ট মানুষের মধ্যে অন্যতম নিকৃষ্ট হবেন আপনি, কারণ আপনার স্ত্রীর সৌন্দর্য আপনি আরেকজনকে দেখিয়েছেন। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। যতগুলো কথা বললাম আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।